আলাইকুম, কি খবর সবার? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে আমরা একটা টিউটোরিয়াল করব, সেটা হচ্ছে ফটোশপ নিয়ে। তো আমার কাছে দু একটা রিকোয়েস্ট আসছে কীভাবে আমরা ডিসপারশন ইফেক্ট আমরা ক্রিয়েট করব ফটোশপের মাধ্যমে। তো ডিসপারশন ইফেক্টটা কি জিনিস, যারা আপনারা জানেন না, আগে আমরা একটু দেখাই নিই আপনাদেরকে ডিসপারশন ইফেক্ট ফটোশপ। ওকে, সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি, এইগুলো হচ্ছে ডিসপারশন ইফেক্ট লাইক দিস অথবা এই টাইপের। তো এই এই ইফেক্টগুলোর জন্য আপনার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মোটামুটি ফটোশপের বেসিক জানতে হবে এবং লেয়ার মাস্ক সম্বন্ধে খুব ভালো ধারণা রাখতে হবে। এই দুটো জিনিস জানলে আমরা ডিসপারশন ইফেক্ট বা এই ধরনের যত ধরনের যত কিছু ইফেক্ট আছে, স্মোক হোক, পার্টিকেল হোক, পিক্সেলেটেড হোক, সব আমরা ক্রিয়েট করতে পারবো। তো আমাদেরকে লেয়ার মাস্ক সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে। তো এই যে ভিডিওটা আমি দুইটা পার্টে করব, একটাতে শুধুমাত্র লেয়ার মাস্ক করব এবং আরেকটাতে ডিসপারশন ইফেক্টটা লেয়ার মাস্কের মাধ্যমে ক্রিয়েট করে দেখাবো। কারণ দুইটা যদি আমি একটা ভিডিওতে করতে যাই, ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে। সো ফার্স্টে আজকে আমরা লেয়ার মাস্কটা বুঝি। তাহলে আমি একটা ফাইল ওপেন করতেছি। ওকে, তো হোয়াইট একটা ক্যানভাস ক্রিয়েট করলাম। তো এইখানে লেয়ার মাস্কটা কি সেটা আমরা একটু বুঝি। আমি একটা টেক্সট লিখতেছি হোয়াইটের মধ্যে, আমি একটা রেড কালারের টেক্সট লিখি, হ্যালো। ওকে, তো এই 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 যে টেক্সটটা আমি লিখলাম সেটা একটা লেয়ারে আছে এবং আমার ব্যাকগ্রাউন্ডটা আরেকটা লেয়ারে। ফার্স্ট আমাকে, কিন্তু যারা একদম ফটো সম্বন্ধে একদমই কিছু জানে না তাদেরকে এটা জানতে হবে যে লেয়ার কি জিনিস। লেয়ার হচ্ছে প্রত্যেকটা অবজেক্ট যেই এক আমাকে লেয়ার একটা একটা লেয়ার রাখতে হবে, তা না হলে আমি ওই অবজেক্টটাকে সিলেক্ট, মডিফাই বা ট্রান্সফর্ম কিছুই করতে পারবো না। তাহলে একটা এক একটা অবজেক্টকে আলাদা আলাদাভাবে মডিফাই করার জন্য আমার এক একটা লেয়ারে রাখতে হবে। তাহলে আমি হ্যালো এই কথাটাকে একটা লেয়ারে রাখলাম আর ব্যাকগ্রাউন্ডটা আমার আরেকটা লেয়ারে আছে। তো হোয়াট ইজ লেয়ার মাস্ক? অ্যাকচুয়ালি লেয়ার মাস্ক সম্বন্ধে আগে আমার একটু ধারণা রাখতে হবে। তো লেয়ারে একটা মাস্ক নিয়ে নিই আগে, এটা হচ্ছে একটা লেয়ার, ঠিক আমার এটা হচ্ছে মাস্ক, অ্যাড এ লেয়ার মাস্ক, আমি এটা ক্লিক করলাম। তাহলে এটা হচ্ছে আমার লেয়ার এবং এটা হচ্ছে আমার মাস্ক, দুইটা আলাদা আলাদা জিনিস। এই লেয়ারটাকে এই মাস্ক দিয়ে আমি নয় উন্মোচিত করতে পারবো, নয় ঢেকে দিতে পারবো। তো এটা কীভাবে করা যায়, এই লেয়ারটার মধ্যে এখন যে কালারটা দিয়ে আমি মাস্ক করছি সেটা হচ্ছে হোয়াইট কালার। ওকে, এখন আমি যদি হোয়াইট, আমি একটা ব্রাশ টুল নিচ্ছি আর আমি কালারটা নিলাম ব্ল্যাক। কেন হোয়াইটের মধ্যে ব্ল্যাকটাই দেখা যাবে, হোয়াইটের মধ্যে যদি আমি হোয়াইট নেই কোনো চেঞ্জ আসবে না। আমি যদি হোয়াইটের মধ্যে ব্ল্যাক নেই, তাহলে আমি ব্ল্যাক নিয়ে একটু ড্র্যাগ করতেছি, খেয়াল করেন কি হচ্ছে। তো আমার খেয়াল করতে হবে অ্যাকচুয়ালি লেয়ার মাস্কে পুরোটা হোয়াইট, তার মানে পুরোটা দেখা যাচ্ছে, তার মধ্যে যতটুকু আমি ব্ল্যাক করলাম ততটুকু কি হয়ে গেছে, ঢেকে গেছে, কালো কালার দিয়ে ঢাকবে, হোয়াইট কালার দিলে সেটা দেখা যাবে, খুব সিম্পল। তাহলে আমি যদি সেম জিনিসের মধ্যে এখন আবার হোয়াইট কালার দিয়ে ড্র্যাগ করি, খেয়াল করেন আমার পুরো অংশটা কিন্তু আবার দেখা যাচ্ছে, খেয়াল করেন। তার মানে হচ্ছে যে আমার লেয়ারে কোনো ধরনের চেঞ্জ আসতেছে না, লেয়ার মাস্ক দিয়ে আমি ওই লেয়ারের মধ্যে কতটুকু দেখা যাবে কতটুকু দেখা যাবে না সেইটা আমি এখানে কাজটা করতেছি। তো আমি আরেকটু, এখন যদি আমি পুরোটাকে ব্ল্যাক করে দিই, দেখেন এই লেয়ারের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি ব্ল্যাক করে দিছি। এখন আমি যদি হোয়াইট দিয়ে, ব্রাশ দিয়ে হোক বা সেটা যে কোনো টুল দিয়ে হোক, আপনি যদি হোয়াইট দিয়ে ড্র্যাগ করেন, খেয়াল করেন ব্ল্যাকের মধ্যে আপনি যতটুকু হোয়াইট দিচ্ছেন ততটুকু কিন্তু দেখা যাচ্ছে। সো ব্ল্যাক মানে ঢেকে যাওয়া আর হোয়াইট মানে দেখে সেটা দেখতে পাওয়া, ঠিক আছে। তো আমি দুইটা কালার দিয়ে শুধুমাত্র লেয়ার মাস্কিংয়ে কাজ করবো। আমি একটা ছবি দিয়ে কাজটা করে দেখাই, তাহলে আরেকটু হয়তো বুঝতে সুবিধা হতে পারে। আমি একটা ছবি আনি, এই ছবিটা নিই। তো এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট করতেছি, লেয়ারটা যে কোনো কালার হতে পারে, আমি এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে নিচে আনলাম। ওকে, তো এইখানে আমি একটা কাজ করি, আমি এই লেয়ারটাকে আমি চাচ্ছি যে এই মানুষটার কিছু অংশ ঢেকে যাবে, লাইক এই জামা কাপড় সব ঢেকে যাবে, শুধু মাথাটা দেখা যাবে। তাহলে আমার যেটা করতে হবে, এই লেয়ারে একটা মাস্ক নিতে হবে, নিলাম মাস্কটা, এখন হোয়াইট তার মানে সব কিছু দেখা যাচ্ছে, আমি যদি মাস্কটাকে ব্ল্যাক করি তার মানে সব কিছু কিছুই দেখা যাচ্ছে না। তো দুইভাবে করা যায়, আমি যদি হোয়াইট রেখে ব্ল্যাক দিয়ে কাজ করি, তাহলে ব্ল্যাক যে অংশটাকে দিব সেই অংশটা আমার কি হয়ে যাবে, আমি একটু ব্রাশটা বড় করি, ব্ল্যাক যে অংশটুকু দিচ্ছি সেই অংশটাকে আমার এই যে ঢেকে গেল, এই ব্ল্যাক অংশ আমি যেখানে দিছি। ওকে, আমি আন্ডু করে এবার পুরোটাকে ব্ল্যাক দিচ্ছি। এখন যেহেতু ব্ল্যাক, তাকে আমার কাজ করতে হবে হোয়াইট দিয়ে, তাহলে আমি হোয়াইট দিয়ে বা যতটুকুতে ড্র্যাগ করতেছি ততটুকু শুধুমাত্র দেখা যাবে। সো
খুব সিম্পল। তাহলে ব্ল্যাক মানে হচ্ছে যে ঢেকে যাওয়া, হোয়াইট মানে হচ্ছে যে অংশটা আপনি দেখাতে চাচ্ছেন সেই অংশটা দেখতে পাওয়া, খুব সিম্পল। তাহলে আশা করি আপনারা ডিসপারশন ইফেক্টটা দেখার আগে এই পার্টটা অবশ্যই দেখবেন, কারণ এই পার্টটা না দেখলে আপনি ডিসপারশন ইফেক্ট কিছুই বুঝতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে সেকেন্ড সেকেন্ড পার্টটাতে চলে আসবে।